নবীর দাম বেশি না কুরআনের দাম বেশি? নবীর দাম বেশি। দুই দিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছে, জামাতের একজন আলেম বলেছে যে কোরআন দামি নাকি আমার নবী সরোয়ারে কায়নাত দামি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি উত্তর দিয়েছে কোরআন দামি না নবী দামি। উনি উত্তর দিয়েছে, এরপর থেকে উনার বিরোধিতা লেগেছে। আসলে বাস্তবে পক্ষে ইমানদার মুমেন যারা রসুলকে নিজের জানার চাইতে বেশি ভালোবাসে, হাদিসে মুবারক অনুযায়ী নিজের সন্তান সন্ততি দুনিয়া সম্পদ সব কিছু থেকে যে মানুষ নবীকে ভালোবাসে উনি হচ্ছে পাক্কা ইমানদার মুমেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা আবার ক্রিটিক্যাল প্রশ্ন যেটা সবাই মিসগাইড হয়ে যাচ্ছে, আসলে কি কোরআন দামি নাকি নবী দামি? উনি অনেকেই কোরআন বলেছে, অনেকে নবী বলেছে ওয়াজের মাঠে, এটা নিয়ে আবার যে বিভ্রান্ত হচ্ছে আমি সেটা বলতে চাচ্ছি। আসলে মস্ক যদি ব্রেন যদি থাকে দয় তাহলে আমাদেরকে বলতে হবে দুটোটা দামি। কোরআনকে অস্বীকার করলে তো মুসলমান হবে না। কোরআন আমাদের প্রাণ আমাদের জান, কিন্তু কোরআন যিনি বড় হক যিনি নিয়ে এসেছেন, কোরআনেও যার এতাত করার জন্য নির্দেশ হয়েছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বুঝাতে চাচ্ছি কোরআন হচ্ছে গাইডনেস, ওই গাইডনেসের মধ্যে ওই সিলেবাসের মধ্যে লেখা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এতাত করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোরআন নয়, কোরআন তো দামি ঠিক আছে, তো নজর আবার অনেকে ভুল বুঝবেন, কিন্তু কোরআনের সাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন পড়ে তো নবীকে ভালোবাসবো, কোরআন তেলাওয়াত করে তো নবীকে ভালোবাসবো, নামাজ পড়ে তো নবীকে ভালোবাসবো, কোরআনে গাইডনে যা দেওয়া আছে হক হালাল সুদ হারাম জানা ব্যবসার ওখান থেকে বেছে তো নবী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে মত আমরা ইবাদত করবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকেই এটাকে উল্টো ঘুরিয়ে যে হবে না, উনি যা বলছে তা সঠিক নয়, কোরআন দামি। আমরা বলছি কোরআন না দামি কে বলতেছে? কেউ তো বলতেছে না কোরআন না দামি, দামি নয় সেটা তো বলতেছে না, সবাই তো বলছে কোরআন দামি। কিন্তু এটা তো এই কোরআনের মধ্যে যে মেসেজ দেওয়া হয়েছে ওই মেসেজটা পরে দেখতে হবে না? মেসেজের মধ্যে কি বলা আছে ওই মেসেঞ্জারটা খুলে দেখতে হবে। কোরআনে কারীমের মধ্যে যত আয়াত করিম রাসূল পাকের শান হোক, অন্য নবী কেরামের শান হোক, আকা ফিকার মাসলা মাসাইল হোক, সব কিছু হরফে আমার মুস্তাফার গোলামীর মুস্তাফার প্রেমের মধ্যে সব বসিয়ে দিয়েছে। বড় করে বললাম সুবহানাল্লাহ। সব তো নবীর প্রেমে, এটা কারণ বুঝাতে গিয়ে আল্লাহ কতগুলো বান্দাদেরকে জিনিস দিয়েছেন আলিফ লাম মিম, এ পর্যন্ত কেউ অর্থ কি করে নাই, এমনি বলেছে আলিফ লাম মিম, এক একজন এক একটা অর্থ দিয়েছে। তো আহা সিন আইন যেগুলোকে হরফে মুকাত্তিয়াত বলা হয় এগুলো ধরেছে, কিন্তু এই গুপ্ত রহস্যের ভিতরে কি আছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলে জানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বেদগুলো বের করুন, এখানে কি আছে, এখানে কি আছে, অস্পষ্ট করে বন্ধুর কাছে কি মেসেজ দিয়েছিলেন এবং বন্ধু এগুলাকে অস্পষ্ট করো নাই কেন, ওখানে কি আছে? আল কোরআনে শবে গরবে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে মান, নবী মুদের জান নবী মুদের প্রাণ, নবী মুদের জান আরে নবীর পথে পাব মোরা, নবীর পথে পাব মোরা খুদার সন্ধান, নবী মুদের জান।
নবী মুদের প্রাণ আ নবী মুদের জান নবী মুদের প্রাণ সালা দুনিয়া আমার আল্লাহ বলেন ওয়ামাই রসুল ফকত আত আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি আপনার আনুগত্য করলো আপনার অনুসরণ করলো ওয়ামা তাওয়াল্লা ফামা আরসালনাক আরসালনাকা আলাইহিম হাফিজা সে মূলত আল্লাহর আনুগত্য করলো উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমি এটাই বলতে চাই কোরআনে তো বলা হয়েছে আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য নবীর এতাত করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনের এতাত করে জিন্দাগিটাকে সুন্দর করার জন্য তো কোরআন তো আমাদের জন্য গাইডনেস তাহলে বোঝা যাচ্ছে কোরআনও দামি কিন্তু কোরআনের সাথে কোরআন যিনি বর হক এনেছেন প্রিয় নবী সরকার মদিনা কোরআনের সাথে হাজার কোটি গুণ দামি উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এগুলা নিয়ে ফেতনা করার কোনো কিছু নাই তো বুঝার চামচ থাকলে এখানে কিছু নাই তো কোরআন দামি আমরা তো মানি কোরআনকে তো বেদামি বলতেছি না বাবা কোরআন অসুবিধা এই কোরআনের জন্য এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছে প্রাণ দিয়েছে ওলামায়ে কেরাম এখনো জান দিচ্ছে প্রাণ দিচ্ছে যুগ যুগ ধরে মানুষ শহীদ হয়েছে কোরআনের জন্য কিন্তু মেহমান আসছে মেহমান আসছে জিলাপি গুলাকে এই মেহমানকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে রাখেন এটা অসম্মানে হবে কোরআন যিনি আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আপনি কোরআন নিয়ে পাগল হয়ে যাবেন আবার আমার নবীকে মাটির মানুষ বলবেন নবীকে দুশো গুবে মানুষ বলবেন এ কোরআন আপনাকে হেদায়েত করতে পারে না উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ সালা দুনিয়া ইমামে আলা হযরত বলেন শুধু কোরআন নয় হানায় কাবা পর্যন্ত যে নবীকে তাওয়াফ করে বড় করে হলো সুবহানাল্লাহ সেজন্য শায়ের ইনি এটাই বলেছেন হাজি ও আও তুম এ হাজিওল যারা এসো শায়ল শাকাদো যা দেখো এখন আর এক বক্তা দেখলাম এই এই জিনিসের মধ্যে দেখা যায় আর কি ইমামে আলা হযরতের মতো এত বড় একজন হস্তি জবরদস্ত হস্তি এই ফিট্টি ছেলেটা ওনার ভুল ধরতেছে এই কালামগুলোর মধ্যে কিন্তু যিনি ভুল ধরতেছে উনি কালামগুলো পড়তে পারতেছে না বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই উর্দুটা উনি পড়তে পারতেছে না যিনি পড়তে পারতেছে না আর উনি চোদ্দ শত শত মুজাদ্দিদ ইমামে আলা হযরত হয়তো আপনি না মানতে পারেন এত বড় একজন মুজাদ্দিদদের হাজারের উর্দে কিতাব লিখেছেন ওনার বলতে হচ্ছে নাবাল ছেলেটা হাজি ও আও তুম শাইল শা করো যা দেখো হাজি ও আও তুম শাইল শা করো যা দেখো আরে কাবা তু দেখে চুকে আরে কাবা কা কাবা দেখো সারা দুনিয়া দেখেছো তোমরা কাবা দেখছো ঠিক আছে কিন্তু যিনি কাবার কাবা উনি মদিনায় মুনাব্বারা জিনার কদমের কারণে কাবা কাবা হয়েছে জিনার সৃষ্টির কারণে
কাবা কাবা হয়েছে, জিনার কদম লাগার কারণে মসজিদ নববী হয়েছে, জিনার কদম লাগার কারণে মসজিদ আকসা হয়েছে, বাইতুল মুকাদ্দাস হয়েছে, যেখানে ঢুকে নামাজ পড়লো হাজারো লক্ষ লক্ষ সওয়াব পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমরা এই কাবাকে দেখো, এগুলা ইমানদার বাস্তব ইমানের পরিচয়। এখানে যদি একটু করে যদি বলে যে না এটা হবে না, আপনার ইমানের খতরা আছে, তখন আপনারা হয়তো প্রশ্ন করতেন আপনারা এমন কেন করতেছেন, খাবার সাইতে দামি করতেছেন, কোরআন সাইতে দামি করতেছেন। আরে বাবা, সব কিছু তো ওনার জন্য হয়েছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া কাবার কাবা তুমি মদিনা বালা, তুমি বাদশার বাদশাহ কমলি বালা, তুমি বাদশার বাদশাহ নূরে মুজাসম সল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলি বালা। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, সময় সংক্ষেপ, আমি এটা বললাম যেগুলো চলতেছে মিস্টাক মিসগাইড হচ্ছে মানুষ, ওদিকে একটু ইঙ্গিত পালন, নহলে আমার বিষয় ওখানে নয়। আমাদের বিষয় ছিল নামাজের কয়েকটা বলেছিলেন, যে ওয়াক্তের মধ্যে আপনার খাদ্য আসলো আপনি ছেড়ে দিতে পারবেন, যদি আপনার রুচি ওখানে কি অ্যাটাক করতেছে। কিন্তু এমন বর্তমান এমন সময় হচ্ছে যে সংস্কৃতির কারণে নিজের জীবনকে, নিজের নামাজকে ছেড়ে দিচ্ছি, ওটার জন্য আপনাকে দায়ী হতে হবে। রসুল পাকের দরবারে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলটা কি? আমল মানে কোন ইবাদত, আল্লাহর ইবাদতের আমরা যা ইবাদত করি ওই ইবাদত সবচাইতে বড় প্রিয় আল্লাহর কাছে কোন জিনিসটা, কোন আমলটা, কোন ইবাদতটা? তখন রসুল পাক সরোয়ারে কায়নাত বলেছিলেন, কারণ আরেকটা জিনিস খেয়াল রাখবেন, রসুল পাকের দরবারে যারা গিয়েছে যে যেটার জন্য জিজ্ঞাসা করেছে, রসুল পাক বিশ্লেষণ করে নবুওতের লাড়ার মধ্যে দাঁড়া হয়েছে ওনার থেকে সেটা অভাব, বড় করে বললেন সুবহানাল্লাহ। তখন রসুল পাক বললেন যে তুমি খানা খাওয়াও এটা সর্বোত্তম কাজ, তুমি সালাম দাও এটা সর্বোত্তম কাজ। এভাবে করে ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট হয়েছে নবুওত রসুল সরোয়ারে কায়না। তো এখন এই সাহাবিকে বলে, এই সাহাবি, সব সাইতে ইবাদত হচ্ছে আল্লাহর প্রিয় ইবাদত হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদে নামাজের জন্য প্রস্তুতি হব যাওয়া, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই রসুল পাকের হাদিস আমাদের মানা, এটাই হচ্ছে ইমানের পরিচয়। আজান দিয়েছে সাথে সাথে সুস্থ একজন মানুষ, আমাদের উচিত হচ্ছে আজানের সাথে সাথে আল্লাহর দরবারের মধ্যে সিজদা মারা। তো এই নামাজের মধ্যে আমাদের বাহির এবং ভিতরে যে ফরজ, আমরা ওই দিন বাহিরগুলো বলেছিলাম, তবে বাহিরগুলো সারা যায়, ভিতরে যা আছে এগুলোর মধ্যে আমাদের মিস্টেক করে। বাহিরগুলো মানে আমরা পবিত্র আছি, মসজিদ পবিত্র, হ্যাঁ, শরীর ফাঁকা ফলে জামাজ নামাজের জায়গায় ফেসে অতটা কেবল আমাকে ওক্ত ওত নামাজ নামাজের নিয়ত খারা, এগুলো ঠিক আছে। ভিতরে যেগুলো এগুলোর মধ্যে মিস্টেক হয়ে যাচ্ছে, আমরা সাধারণত মতান্তর থাকে, মাজহাব যখন বাক হয়ে গেছে, চার মাজহাব আছে, এখন আরও কিছু যখন জিনিস বের হয়েছে, রাফেজি হাফেজি শিয়া মোতেজালা কাদিয়ানি এই সেই, কি ঐক্যবাদের কি ঐক্যবাদের কি ঐক্যবাদের, যখন ডিস্টার্ব যখন হয়ে গেছে, তখন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, যেখানে আমরা এখানেও হয়তো একজনের পাওয়া যাবে না ইমামে আজম আবু হানিফার অনুসারে, ছাড়া এখন প্রায় পাওয়া যায়, তারপর দুঃখের বিষয়, বাপদারা ছিল
হানাফি মজাব এটা আয়রও দরগো দশা নহলে ওই কিনা হলেন মোতজালা নহলে দরগো কাদিয়ান ন হয় এক ধরনের তাই এর মধ্যে আমাদের পিতর আছে সাতটি ফরজ অনেক জায়গায় অনেক বইয়ের মধ্যে বাতি থাকতে হবে সেই জন্য আমি বলে দিচ্ছি কেন আরা বলতে বেশি ধরে বলে সাইরে কিনা আবার ক্যামেরাও দিয়ে দিকে ন বুঝুন তাকবীরে তাহরিমা বালা তাকবীরে তাহরিমা বালা যে তাকবীরের এতই গুরুত্ব নবী বলে ওইটা যদি তোমরা ধরতে পারো বড় এবাদত এবং চল্লিশ দিন পর্যন্ত যে মানুষ তাকবীরে উলা যেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওইটা যদি ধরে তোমরা নামাজ চল্লিশ দিন পর্যন্ত জামাতে পড়তে পারো তুমি দেখবা যে নামাজের প্রতি অটোমেটিকলি তুমি ঝুঁকে গেছো এবং তোমার মাঝে ওলির একজন নিদর্শন এসে যাবে ও চাওয়াজ বলুন সুবহানাল্লাহ একনিষ্ঠার সাথে যে মানুষটা চল্লিশ দিন পর্যন্ত তাকবীর তাহরিমার সাথে তাকবীর উলার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে ফরজ নামাজ মসজিদে এসে ওই মানুষটার হালাকে পক্ষে মানে একটা পরিবর্তন এসে যাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাকবীরে তাহরিমে যেটা আমরা প্রথম তাকবীর বানি এটা এটা বানানোর ফরজ এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এটা আমরা সহ উজুরল সহ নামাজের মধ্যে এই তকবীরগুলো বলতে আল্লাহ আকবর বলতে এক একজনের এক এক স্টাইল বাজে অনেক সময় দেখবেন আল্লাহ আল্লাহ এগুলো হাস্যকর্ণ যেগুলো আমরা দেখতেছি ভুল হচ্ছে বড় কবিরা গুনাহ আমরা জানি না বিদায় এই সমস্ত কাজগুলো আমরা করি কেউ স্টাইলে করে কেউ না জানতে করে আল্লাহু আকবার রমজানে দেখিয়েন হোপ্পা যে কেরামও করে আবার ক্রিটিসাইজ করছে না কারো এটা মিডিয়ায় যাচ্ছে অনেক অনেক হুজুর আল্লাহু আকবার আল্লাহ বলে কি আল্লাহ কি এখানে যে ভুলটা হচ্ছে যখন আরেকটা হামজা যখন বেড়ে যাচ্ছে তখন প্রশ্ন হয়ে যায় আল্লাহ বড় নয় কি বড় করে বলো না নাউজুবিল্লাহ একটা হামজা যখন বেড়ে যায় উচ্চারণের মধ্যে আল্লাহু আকবার হযরত আপনি সুন্দর করে বলতেন আল্লাহু আকবার এটা সসাজ আমরা বলি দেখিয়েন আমাদের ভুল হলে বলবেন আমারও ভুল হলে বলেন যে আপনার এটা হয়েছে আমি তো ভুল অর্ধ না মানুষ তো ভুল অর্ধ নয় উর্ধ নয় সেজন্য এইগুলো খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ কি আপনি লামার উপর ক্রিয়া হতেন হাড়া দাবার আছে ওখানে টানতে পারেন আল্লাহ আকবর এ আল্লাহ যখন বলবে তখন দর ফেলবেন প্রতিবাদে নামাজ সরাত তুই গুণা করো তার হামজা যখন বেড়ে যাবে আল্লাহ আকবর বলে যখন অনেক সময় আমি পাতা অনেক অনেক স্টাইলে পড়ে যখন করে দেখবেন প্রশ্ন এসে ধরে আল্লাহ বড় নয় কি অর্থ হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ মহান বড় উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এই অর্থের মধ্যে যদি একটা প্রশ্নবোধক হামজা এসে যখন ওই শব্দের মধ্যে ফিট হয়ে যায় এটা বড় একজন মারাত্মক বড় একটা কবিরা গুনাহ হয়ে যায় আল্লাহ বড় নয় কি একটা প্রশ্ন এসে যায় হুশিয়ার হুশিয়ার ওই নামাজের তকবীরগুলো বলতো আপনাকে সুন্দর করে এবং সহি শুদ্ধভাবে বলতে হবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এখানে উঠ খেয়াল রাখতে হবে শুধু ইবাদত করলো না সেজন্য রসুল আকরাম সরোয়ারে কায়নাত যে ইবাদত শিখিয়ে দিয়েছে এই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে সেই সিস্টেমে তখন ফেতনা ফেসাদের যুগ যখন হয়ে গেছে এক একজন এক এক স্টাইল এক এক রুকু এক এক ফেতনার মধ্যে যখন আসে আমাদের উজরি হচ্ছে রসুল আকরাম সরোয়ারে কায়নাতের তো ওরাও তো সেভাবে বলতেছে ওরাও বলতেছে এটা হাদিস আমরাও বলতেছি এটা হাদিস এখন আমার মানুষ বিশাল একটা ফেতনার মধ্যে এখন আমি বলতেছি আপনার বলছে যে ওইব হইয়ে দে হাদিস ইব হইয়ে দে হাদিস হরে যাইবে সে ওয়াক্তের মধ্যে আল্লাহ আপনাকে সমজ দিয়েছে আপনা আল্লাহ আপনাকে সুস্থ মানুষ হিসেবে পাগল বানা নাই আপনাকে যখন চামচ দিয়েছে বুঝ শক্তি দিয়েছে ফাহাম দিয়েছে তখন আপনি চিন্তা করবেন
ইমাম আজম আবু হানিফা শ্রেষ্ঠ, আব্দুল কাদের জিলানি শ্রেষ্ঠ, আহলে সুন্নাহ ওয়াল জামাত শ্রেষ্ঠ। এভাবে যখন বিশ্লেষণ করে করে যে ওরা যা বলে তাই সত্য, কারণ 72 দল হবে, এক এক দল এক একটা করবে, তখন আপনি ওদের অনুসারে আপনার বাপ চাচার যে অনুসারে হয়ে আপনি সমাজের মধ্যে যুগ যুগ কাটিয়েছেন ইমাম আজম আবু হানিফার অনুসারে সেই অনুযায়ী আপনি নামাজ পড়বেন। যদি মিসগাইড হয়ে যান দেখবেন আপনার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, হাওয়াই জাইল্লা ময়ূরের না শিখতে 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 লাস্ট ভুলে গিয়ে রার ইতিহান ফালার, হাওয়াই এহান ফালার। আপনি যখন অর্ধ বয়স ছিলেন, আপনি বাংলার জমিনে ছিলেন, আপনি হানাফি মজহব, আপনি বিদেশ গেছেন, এন সাফ ইয়োগি ইঙ্গই ইকে তৈরা আবার রাফিজ ইঙ্গই উকে তৈরা আবার সি ইয়োগি ইঙ্গই সারিমিককে যাত্ত করিবেন না বদর না বদর দরমিয়ান সদর বদর বড় করে বলে না নাউজুবিল্লাহ, তখন মিসগাইড হয়ে যাবে। একের মতো থাকবেন, একের মতো থাকবেন, বলে আমি এটাই করবো যে আকান আর কোনো ওয়াজ কোনো ফেতনা আমাকে আর কী করতাম, তখন আপনার ইমান আমল ঠিক থাকবে। সেজন্য বলি মিডিয়ার যুগ ফেতনা ফেসাদের যুগ, যদিও আমরা বলি আমরা দেখা যাচ্ছি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে সংশোধন করার জন্য, আপনাদেরকে সংশোধন করার জন্য, কারণ মাহফিল হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, এক একজন এক একটা বলবে। মানুষ আমাদেরকে অনেক সময় বলে যে আমরা কোথায় যাবো, কোন ফেতনায় যাবো, কোন হুজুর ওয়াজ শুনব। এগুলো যখন প্রশ্ন দাঁড়ায় তখন আপনার বিবাদ দিয়ে আপনি চিন্তা করবেন আমি কোনটা করব। সালাতুনিয়া দ্বিতীয় নম্বর ক্যাম করা নামাজে দ্বারা এটা ফরজ, যদি আপনি সুস্থ না থাকেন অন্য কথা, তবে যতক্ষণ পর্যন্ত আপনি সামর্থ্য থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্যাম করতে হবে। এখন রমজান মাস আসলে দেখা যায় ফরের হতে যায় ইন্দির রুকু জালে ঠিক নেবে ঠিক ইন নামাজ ফরদ ন বড় মস্কারি করে দে রোজার মাসাইর নালাবাই ফিলাইম অন্য জায়গায় করলে মসজিদে হবে না, এটা আল্লাহর সাথে মস্কারি করা, আল্লাহ ক্যাম করাটা ফরজ করে দিয়েছে, আপনি পড়বেন, না পারলে আপনি ব্যবস্থা করে বসে পড়বেন। বৃদ্ধ হলে যুবকদের কোনো পড়া নামাজ নাই, নফল নামাজও নাই, অনেক সময় আমরা নফল নামাজ কিসে পড়ি বসে পড়ি, কিন্তু এটা উত্তম বলে নাই। উত্তম বলে যে যতক্ষণ পর্যন্ত গায়ের শক্তি আছে ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইয়া বোধকে তো হারাপ লাগে ফুটতে ফুটতে, নহলে অ্যাক্সিডেন্ট না নহলে কিন্তু ফরদের, কিন্তু অধিকাংশ রেওয়াজ হয়ে গেছে, এটা এখানে প্রায় জায়গার মধ্যে রেওয়াজ হয়ে গেছে, না দূরে হাতি বা না বোড়ে মারে দেন করি দূরে হাত বোড়ে মারে আরও মারি তো ঠিক নেবে ঠিক আরও মারি সাইন না এই রুকু কি এলো কি দে। এরপরে কেরাত ফরা, কেরাত ফরা সহি শুদ্ধভাবে কেরাত ফরাটা ফরজ, এন বোধ কেউ নামাজ পড়ে যে কেরাত শুদ্ধ নাই তো দূরের কথা, অনেকজনকে বলেছি তুমি কি জানো, হতো আমি এটা জানি না, আগে আলহামদুলিল্লাহ হতো আলহামদুলিল্লাহ তো জানি না তো কেমনে পড়ো হতো এমনে পড়ি, আবার এতে রুজুর দোষ বেশি ধরে। এরপর রুকু করা, সেজদা করা, কাদায় আখির বা শেষ বৈঠক, এটা হচ্ছে শেষ বৈঠক করা। এরপরে সালাম ফিরে নামাজ শেষ করা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সালাম না দিয়েও নামাজ শেষ করা যায়, কিন্তু এমন একটা জিনিস ইসলামের মধ্যে ফিটিং করে দিয়েছে আল্লাহ রাসূলে যে নামাজ এটা আমি ভালো এবং খারাপ যে দুইজনে লিখতেছে মুনকারামে কেরামুল কাতিবিন, ওরা লিখবে ওদেরকে সালাম দাও, এই সালামের মাধ্যমে ওরা ভালো করে আপনাকে লিখে দেবে। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইয়া সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাড় মাঝে রে উন্দি ইয়া রুল্লাহ হক আসরি সাহাবিলার আসসালামু ওয়া রাহমাতুল্লাহ এ হাত আর এড়ে দেড় সাহেব আন্দে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম যাই হোক, এভাবে বলতে গেলে অনেক তারপরও এই জিনিসগুলো বাস্তব আমাদের জন্য প্রয়োজন, হয়তো আপনারা রাগ করেছেন দেরি হয়েছে। আগামী মঙ্গলবার আমাদের মুন্সিকিল এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারে যারা আমরা আছি আমি সহ আমরা একটা মাহফিল আজকে নয় বছর ওই জায়গাটা বড় কঠিন, অর্থাৎ আমাদের বিভক্ত মানুষ আছে যার কারণে মাহফিলটা করতে অনেক কষ্ট হয়। আমার ভাইয়েরা আল্লামা শাহিদুর রহমান হাশমি মাদ্রাজুল আলোকে নিয়ে অনেক কষ্ট করে একটা মাদ্রাসা করেছে, অনেক কষ্ট মাদ্রাসা করেছে,
ওই জায়গার মধ্যে এই ফেতনা ফেসাদ হচ্ছে। শুধু কোরআন হেফজ কানা বিদায় না হলে এটা অনেক আগে তুলে দিত বলে, ওরা ওদের বাসা ওই গ্রামের বাসা শুধু কোরআন বলে ওরা তুলতেছে না হলে এটা তুলে দিত। কারণ রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া, গজল পড়া, নাত পড়া, কেরাত পড়া ওদের ভালো লাগতেছে না। সেটা যেখানে আমার নাম নবী তারিফ চলে ওদের চুল কানে হয়। এটা মঙ্গলবার এই অধ্যাপক আল্লামা শফিউল আজম আল কাদির আসবে, মনির ইসলাম আশরাফি এবং আবু কশিদা ওদের সভাপতি, ওদের আমাদের চেয়ারম্যান মহোদয় যাবে। তো অনেক কষ্ট করে একটা মাহফিল করতেছে, ওরা এনেছে এসেছে দাওয়াতও দিয়েছে এবং সাথে সাথে কিছু আর্থিক যদি ওদেরকে সাহায্য করা হয়। আবার ওই রকম নয় যে এরকম 50,000 টাকা দিয়ে মলে উঠতেছে না, এরকম মাহফিল এটা না। আমরা মোটেই করতেছি 50-60,000 সব মাহফিল, যাকে যতটুকু 1,000-2,500 যারা দাবি করবে ওই মলের ওয়াজ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আমরাও মাহফিলে যাই। এরকম জুলুমে করা, কন্ট্রাক্ট করে মাহফিল করা, এই সমস্ত আলেমগুলো কোনো মাদ্রাসায় নাই, কোনো মাদ্রাসা নাই। এই সমস্ত আলেম দেখবেন সব ইউটিউব মলে, সব ইউটিউব মলে। সেজন্য আল্লাহর ওয়াস্তে যাদের এলম আছে, যারা মাদ্রাসায় পড়ায়, আজকে ফেতনা বেঁচে গেছে ওদের জন্য। মশালা জানে না, কিতাব পড়ে না, ওরাই আজকে মাঠের ময়দানে এসে ফেতনা বাজারিয়েছে। এই কারণে একসময় যখন উলামায়ে কেরাম বড় বড় আল্লামা যারা ওয়াজ করেছে তখন সেরকম ফেতনা ছিল না, মিডিয়াও ছিল না, মানুষ যা বুঝেছে কেঁদেছে মাহফিলের মধ্যে, কেঁদেছে, এখন হাসি ডং হয়েছে মাহফিলের মধ্যে, হাসা নেই। ইউটিউবে তো লিখে দেয় অবাই এই উমান ওয়াজ করতে হাসতে হাসতে কি হয়ে যাবেন, লুড়ে যাবেন, শীত হয়ে যাবেন, খেলে যাবেন, এগুলো কি মাহফিলের হেডম্যান হচ্ছে, লুটে যাবেন হাসতে হাসতে, তো কী করবো এখন? একসময় কান্না করতো, এখন ইউটিউবে হ্যান্ডেল হচ্ছে এমন ওয়াজ করতে ফ্যাট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। তো আমাদের মাহফিল এরকম হয়ে গেছে।